নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? এখন শীতকাল, সবারই নানা রকম পিঠে খেতে ইচ্ছে করে, তাই আমি পাটিসাপটা পিঠে তৈরি করলাম। এটি চিনি দিয়ে তৈরি করব। খুবই নরম এবং তুলতুলে, যে কেউ এই পিঠা খেতে পারে। এত নরম হয়েছে এবং খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। চলুন আমরা পিঠাটা তৈরি করি। প্রথমে আমি এক বাটি চালের আটা নেব। এটা আমার দোকানের কেনা চালের আটা। চালের আটা নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে দেব। দেব সুজি, তারপরে দেব চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে ইচ্ছা করবে সেভাবেই আপনারা তৈরি দেবেন চিনিটা, এবং সামান্য নুন দিয়ে দেব। চার চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম, ভীষণ স্বাদ, খুব সুস্বাদু খেতে তৈরি হবে বলে। নানা রকম এই পাটিসাপটা তৈরি হয়, গুড় দিয়ে, চিনি দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আমি প্রত্যেকটা ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা মিশিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা গুলে নেব। এর আগেও আমার ভিডিওতে পাটিসাপটা তৈরি করা আছে, দুধ পুলি তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। অল্প অল্প আপনারা দুধ দিয়েও ব্যাটারটা গুলতে পারেন, আমি এখানে জল দিয়ে গুলেছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, তবেই এটা নরম হবে, পিঠেটা নরম হবে। আমি 5 মিনিট ধরে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম। মোট আমার এর মধ্যে জল লেগেছে 2 বাটি। এই এতটা খুব ঘন হবে না, আর পাতলা হলে ভালো হয়। এভাবে আমার পাতলা তৈরি করলাম ব্যাটারটা। খুব ঘন হলে টেস্ট হবে না। এরপর আমি একটা প্যানে 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধ নিয়ে দুধটা গরম হতে দেব, এবং চারিদিকে যে শরটা লেগে থাকবে সেটাও আমি দিয়ে দেব। এর মধ্যে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিলাম 2 চামচ ময়দা, দিলে এটা ঘন হয়ে আসবে। আর দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে চিনি দিয়ে দিলাম 1 বাটি, 1 চামচ ঘি দিলাম। আপনারা যেমন বুঝবেন মিষ্টি খাবেন। ঘিটা দিলে এর স্বাদটা বেড়ে যায়, তাই আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ গুঁড়ো দেওয়া যায়, আমি কিন্তু এলাচ গুঁড়ো দিলাম না।
এইভাবে ক্ষীর তৈরি হলো খুব একটা। এরপরে একটা প্যান নিয়ে ওটা গরম করে তার মধ্যে এক এক চামচ তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে একটা এক এক করে আমি পিঠেগুলো তৈরি করে নেব। যতবার পিঠেগুলো নামাবো আমি ওই টিস্যু পেপার দিয়ে প্যানটা মুছে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। আমি বেশি বড় বড় করলাম না, নালে পুরো প্যানটা জুড়ে পিঠেটা তৈরি করতাম, কিন্তু আমি তা করিনি। এরপরে আবার এক চামচ তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম, তার মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটা পিঠে আমি আস্তে আস্তে তৈরি করে ফেলবো। আবার আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এগুলো বাজার থেকে কিনতে গেলে অনেকটা দামি নেবে, তাই জন্য আমি বাড়িতে তৈরি করে নেবেন। দেখবেন অল্প খরচে আপনার অনেক পিঠে তৈরি হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টাতে হবে। এরপরে আমি আরেক রকম দেখাচ্ছি। একটা বাটিতে এক চামচ ব্যাটার নিয়ে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ওই ফুড কালারটা অল্প অল্প করে আমি ছিটিয়ে দেব প্যানে। ওটা ওটা হয়ে গেলে আমি ওর উপরে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম, খিরসা দিয়ে দিলাম, দিয়ে দেখবেন কী সুন্দর কালারফুল আমার পাটিসাপটা তৈরি হয়েছে। যখন এই ফুড কালারটা দিয়ে ব্যাটারটা শুকিয়ে যাবে তখন আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। দেখুন কী সুন্দর তৈরি হচ্ছে। আমার দু রকম পাটিসাপটা তৈরি হয়ে গেল, খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু খেতে হয়েছে এই পাটিসাপটা। এবার আমি এটাকে ভেঙে দেখাচ্ছি, এত নরম হয়েছে, নরম তুলতুলে পাটিসাপটাটা তৈরি হয়েছে এবং খুবই সুস্বাদু খেতে হয়েছে। দেখো খুব সুন্দর তৈরি হয়েছে, বাচ্চা বয়স্ক সবাই এই পাটিসাপটা খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।